আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি বকুল আক্তার রীতি। আমাদের গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের গাড়াখালী গ্রামে সিঙ্গাপুর ফেরত মোহাম্মদ হাবিবুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিম আল রাজীব সহ সাংবাদিকবৃন্দ।